রসুল বলি ছেলে মেয়েরা পারা তরুণীরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ নবীকে মহব্বত করো প্রিয়ার গুরু বানু বাসু কেন তোমাদেরকে আমার নবীকে মহব্বত করার জন্য বলি এ যুবকেরা আল্লাহ পাক যখন ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছিল আল্লাহ পাক ঈসাকে কি জানিয়েছিল এ ঈসা আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি শুধু তোমার উম্মতের নবী দ্বিতীয় কারো নবী নই নবী নয় আল্লাহ পাক যখন মুসাকে দুনিয়ায় পাঠিয়েছিল আল্লাহ পাক মুসাকে জানিয়েছিল এ মুসা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি অন্য কারো নবী নয় আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি শুধু তোমার উম্মতের নবী আল্লাহ পাক যখন ইব্রাহিমকে দুনিয়ায় পাঠিয়ে দিল আল্লাহ পাক যে ইব্রাহিমকে খলিল বলে ডেকেছিল আল্লাহ পাক ওই ইব্রাহিমকে যখন দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ পাক ইব্রাহিমকেও জানিয়ে দিয়েছে এ ইব্রাহিম আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি শুধু তোমার উম্মতের নবী আল্লাহ পাক আদমকে যখন পাঠিয়ে দিল আল্লাহ পাক কি কোথায় জানিয়েছিল এ আদম আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি শুধু তোমার উম্মতের নবী আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা শুধু তোমার উম্মতের নবী আল্লাহ দেখি সুন্দর খ্রিস্টানদের পৃথিবীর জমিনে আল্লাহ পাক একটা নূর পাঠালো এই নূরের আলোতে আমরা সম্মান পেলাম এই নূরের আলোতে মাকে মায়ের সম্মান দিলাম এই নূরের আলোতে বোনকে বোনের সম্মান দিলাম এই নূরের আলোতে আমরা দুনিয়া পেলাম এই নূরের আলোতে আমরা আসমান পেলাম এই নূরের আলোতে আমরা চাঁদ পেলাম এই নূরের আলোতে আমরা সূরজ পেলাম এই নূরের আলোতে আমরা জান্নাত পেলাম এই নূরের আলোতে আমরা জান্নাত পেলাম এই নূরের আলোতে আল্লাহ ফেরেশতারা করো এ যুবকেরা বাবেরা আমার নবী পাক আল্লাহ পাক যখন পাঠিয়েছিল আল্লাহ পাক কি জানিয়েছিল এ আমার তোসে আমার রসুল আমার হাবিব আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনি শুধু আপনার উম্মতের নবী না 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 আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম জমিনের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম আসমানের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম চাঁদের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম সূরজের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম আমি আল্লাহ পাক জিবরাইলের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম মিকাইলের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম আজরাইলের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম জান্নাতের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম জাহান্নামের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরের নবী করে আমি আল্লাহ আপনাকে গিয়ে পাঠিয়ে দিলাম আরো জোরে বলুন সুবহানাল্লাহ হওয়ার জন্যই আমার আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে জোরে বলুন ও দুপাতা পড়া মুলি সাহেব যদি কেউ থাকে সে হয়তো বলতে পারে কি অজ করছে দেখেছ যে উম্মত হওয়ার জন্য জান্নাত যেতে পারে হ্যাঁ হ্যাঁ না আমার নবীর আল্লাহ তো মাকাম দিয়েছে মুসা নবীর উম্মত 200 বছর হায়াত পেয়েছিল মারা গেল ভাগারে ফেলে দিল আল্লাহ মুসাকে বলল যাও জানাজা আদায় করতে যাও মুসা আসলো কি ব্যাপার বলছে 200 বছর হায়াত পেয়েছে একটা ইবাদত করেনি জানেন তো ঘটনা একদম সংক্ষেপে বলছি ফেলে দিল ভাগারে মুসা নবী বলল কি ব্যাপার বলছে 200 বছর আল্লাহ হায়াত দিয়েছে একটা ইবাদত করেনি এর আবার জানাজার হয় ভাগারে ফেলে দিয়েছে আল্লাহর হুকুম নবী মুসাকে মানতে হবে আর নবীর হুকুম উম্মতদের মানতে হবে তুলা হলো গোসল হলো জানা জানাজা হলো দাফন কাফন হয়ে গেল আবু বুঝে না ভাই না ভাই না তো শুনি আল্লাহুম্মা আমার আল্লাহ মুসাকে বললেন জানাজা হলো সমস্ত কাজ মিটে গেল এটা শুনেন ভালো করে এটা শুনেন এই নুক্তাটা ভালো করে শুনেন
আমার নবীর আল্লাহ কি মাকাম দিয়েছে শোনো, যে নবীর উম্মত আমরা, সে নবীর কি আল্লাহ মাকাম দিয়েছে শোনো। তো নবী মুসাকে ঘিরে ধরলো, কি ব্যাপার? নবী মুসা বলছে আমি জানি না, আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ যদি বলে তবেই বলব। নবী মুসা আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ কি ব্যাপার? আল্লাহ উম্মতেরা বলে 200 বছর খালি গুনাহ করেছে, আপনি বলেন মাহবুব বান্দা? আল্লাহ ওই সময় বলছে, মুসা তোমার উম্মতেরা যেটা বলছে সত্য বলছে, শুনছেন আপনারা? তোমার উম্মতেরা যেটা বলছে সত্য বলছে, 200 বছর হায়াত দিয়েছিলাম একটা ইবাদত করে না, 200 বছর হায়াত দিয়েছিলাম একটাও ইবাদত করে না। তবে মুসা একটা ভালো কাজ করেছে, ও জানে আমি আল্লাহ জানি, পৃথিবীর দ্বিতীয় আর কেউ জানে না আল্লাহ। ও কাজটা কি, যার জন্য 200 বছরের গুনাহ মাফ, যার জন্য 200 বছরের গুনাহ মাফ, আপনার মাহবুব বান্দা হলো, কাজটা কি? যে মুসা আমি যদি আহমদকে না বানাতাম তোমাকে বানাতাম না, অর্থাৎ আমি যদি আমার দোস্তকে আমার হাবিবকে না বানাতাম তোমাকেও বানাতাম না, আমার হাবিবের নাম যখন ও দেখতো হাবিবের নামে চুমা খেয়ে দিত, জোরে বলো, আমার হাবিবের নাম যখন দেখতো চোখে লাগাতো, আমার হাবিবের নাম যখন দেখতো কপালে লাগাতো, আমার হাবিবের নাম যখন দেখতো সিনাতে বুলাতো, আমি আল্লাহ আমার বড়টা পছন্দ হয়ে গেছে, 200 বছরের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহর জান্নাত দিয়ে দিয়েছি, জোরে বলো। উম্মত কোন নবীর? মুসা নবীর চুমু খেলো কোন নবীর নামে? আমার আপনার নবীর নামে। আমার আপনার নবীর নামে চুমা খাওয়ার জন্য যদি 200 বছরের গুনাহ মাফ হয়, সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ 60 বছরের গুনাহ মাফ করতে পারে না? না পারে না। আমার আল্লাহ দয়া কম মনে হচ্ছে নাকি? শেষ হয়ে যাবে আল্লাহ দয়া। আমার নবী সাহাবা এক আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বড় অন্যায় করেছি, কি হবে হুজুর? আল্লাহ নবী বলছে, বাবা সাহাবা আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করবেন। সাহাবা হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব বড় গুনাহ, আল্লাহ মাফ করবেন। আমার নবী বলছে, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করবে। আবার সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব বড় গুনাহ, আল্লাহ নবী বলছে, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করবে। আবার সাহাবা বলে, না হুজুর, আমি জানি আমার জীবনে গুনাহটা কত বড় গুনাহ, কেন আমাদেরও জীবনে ভাবেন যে আমাদেরও জীবনে হয়তো এমন একটা ভুল আছে, এমন একটা অন্যায় আছে, এমন একটা পাপ আছে, একটা না একটা আছে, যে ওটাকে ওটার কথাই মনে হয় যে আল্লাহ যদি সব মাফ করে দেয় ওই গুনাহটা হয়তো আল্লাহ মাফ করবে না। প্রত্যেকের জীবনে আছে না আছে না, যে আল্লাহ হয়তো সব যদি মাফ করে দেয় ওই যে আমি ভুলটা করেছিলাম ওইটা হয়তো আমার আল্লাহ মাফ করবে না। সাহাবা হুজুর নবীকে বলছে, আল্লাহ মাফ করবে না হুজুর, কেন? আমি জানি আমি কত বড় গুনাহ করেছি। আল্লাহ নবী তখন বলছে, বাবা সাহাবা তোমার গুনাহটা কি উহুদ পাহাড়ের মতন বড়? তোমার গুনাহটা উহুদ পাহাড়ের মতন বড়? বলছে, হুজুর তার থেকেও বড়। আল্লাহ নবী বলছে, আল্লাহর কাছে মাফ চাও না, আমার আল্লাহ দয়াময় মাফ করে দেবে। সাহাবা হুজুর বলছে, না হুজুর জীবনে খুব বড় গুনাহ করেছে, আল্লাহ মাফ করবে না। আবার নবী বলে, এ বাবা সাহাবা তোমার গুনাহটা কি সারা পৃথিবীর মতো বড়? বলছে, হুজুর এর থেকেও বড়। আল্লাহ নবী বলছে, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করবেন, আমার আল্লাহ দয়াময় মাফ করবে। সাহাবা হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার গুনাহটা, আমার ভুলটা, আমার অন্যায়টা আমি জানি, আল্লাহ মাফ করবে না হবে না। আল্লাহ নবী বলছে, এ বাবা সাহাবা তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের থেকে বড়? শুনছেন কি বললেন? বললেন তোমার গুনাহটা আল্লাহর রহমতের থেকে কি বড়? জি রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আল্লাহর রহমতের থেকে বড় হতে পারে না। আল্লাহ নবী বলছে, খালিস দিল থেকে তাওবাতুন নাসুয়া করে নাও, আমার আল্লাহ তো সারা জীবনের গুনাহ মাফ করে দেবে, জোরে বলো। আমরাও তো গুনাহগার, আমরাও তো খাতাকার, আমরাও তো পাপী। নবীর মহব্বতটা নিয়ে কবরে যাও, নামাজ রোজা তসবিহ তেলাওয়াত যেমন লাগবে, নবীর মহব্বতটা হচ্ছে মূল, প্রথম ওটা লাগবে। মুসলমান করেছে মেরা বারা তরুণীরা, এ নবী পাকে প্রেমী মেরা, আল্লাহ নবী দি দুনিয়ার বাদশা, আমি বললাম কত সুন্দর কত ইজ্জত, কোন মাকামিটা দেখো এ যুবকেরা।
আল্লাহ পাক তোমার মানবী পাকে পাঠিয়ে দিল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তোমাকে আমাকে কতটা মহব্বত করে প্রিয় করে কতটা ভালোবাসি দেখো নবী আগমন করে শিশু বেলায় নবী সেজদায় পড়ে কাঁদছে, কাদের জন্য? আমাদের জন্য। আর আমরা ফাটা কপালি উম্মাহ, নবীর জন্য চোখে পানিও আসে না আমাদের, নবীর কথা মনেও পড়ে না আমাদের, নবীর উপরে দরুদ পড়ি না, ভাবেন না। বিবেকগুলোকে জিজ্ঞাসা করেন, সব তো বসে আছে, সারাদিন চলে গেছে নবীর উপরে দরুদ পড়েছে না একবার? হয়েছে পড়া? সারাদিন চলে গেছে নবীর কথা একবার মনে পড়েছিল? সারাদিন চলে গেছে নবীর উপরে একবার কলমা পড়েছেন? আর আমরা বড় বড় দাবি করছি কি জানেন, আমরা নবীর আশিক, নবীর প্রেমী। আমার নবী বা যখনই কেঁদেছে গুনাগার জন্য কেঁদেছে আমাকে কতটা মহব্বত করে প্রিয় করে কতটা ভালোবাসি দেখো আল্লাহ নবী আজও কাঁদে আজও কাঁদে আমার রাসূলুল্লাহ কান্না বন্ধ করবে না আমার নবী মা কতদিন পর্যন্ত কাঁদবে আমার রাসূলুল্লাহ দুনিয়া শেষ হওয়ার আগে পর্যন্ত কাঁদবে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে আমার রাসূলুল্লাহ কান্না বন্ধ করবে না 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 আমার রাসূলুল্লাহ কান্না বন্ধ করবে না আমার রাসূলুল্লাহ কান্না বন্ধ করবে না বন্ধ করবে না কিছু দুনিয়া জমিনে থাকবে না কিয়ামতের ময়দান কায়েম করা হয়ে যাবে আল্লাহ জিবরাইলকে জানিয়ে দিবে এই জিবরাইল যাও 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 আমার বন্ধুকে নিয়ে আসো আমার দোস্তকে নিয়ে আসো আমার হাবিবকে নিয়ে আসো খুঁজে পাবি না এমনি করে খুঁজতে খুঁজতে আমার তোমার নবী পাককে খুঁজে পাবি না ওই সময় জিবরাইল আওয়াজ দেবে আপনার হাবিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না কেন জিবরাইল খুঁজে পাবি না কুল্লু মান আলাইকা ফা সব কিছু মারা হয়ে যাবে কিছু দুনিয়া জমিনে থাকবি না ওই সময় আল্লাহ পাক আওয়াজ দিবে এ হযরত জিবরাইল নিজের কানটাকে জমিনের উপরে লাগিয়ে নাও নিজের কানটাকে জমিনের উপরে লাগিয়ে নাও হযরত জিবরাইল নিজের কানটাকে জমিনের উপরে লাগিয়ে নেবে একটা কান্নার আওয়াজ আল্লাহর হুকুম হয়ে যাবে জমিনটা পাক হয়ে যাবে জমিনটা পাক হয়ে যাবে জিবরাইল দেখতে পাবে কোনো পর্যন্ত সিজদায় পড়ে কাঁদছে আল্লাহ পাক আমার উম্মতের কি হবে ও রব্বে আল্লাহ আমার উম্মতের কি হবে আমার রাসূলুল্লাহকে তোলা হয়ে যাবে তারপর আগের পরে সবাইকে তোলা হয়ে যাবে আমার আল্লাহ
বান্দা বান্দিরা ঈসা নবীর কাছে চলে যাবে, ঈসা নবীকে বলবে ও নবী ঈসা, আল্লাহ পাককে জানিয়ে দা, আল্লাহ পাককে বলে, আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক যেন তাড়াতাড়ি বিচারটা শুরু করে দেয়। ঈসা নবীর কাছে যাবে বান্দা বান্দা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কাকে তোলা হবে? তাকে আমার আপনার আপনার নবীকে, আল্লাহ নবীকে তোলা সর্বপ্রথম হবে। সমস্ত কিয়ামতের ময়দানে ময়দানে সবাই উঠে পড়লো। এখন ঈসা নবীর কাছে সমস্ত বান্দা বান্দিরা দৌড়ে যে বলবে ও নবী ঈসা, কি হয়েছে? বলছে আল্লাহকে বলেন না একটু বিচারটা যেন তাড়াতাড়ি শুরু করে দেয়। কেন কেন বলছি, এ কষ্ট সহ্য করতে পারছি না, হয় ফাইসাল্লাহ হোক জান্নাত, না হয় ফাইসাল্লাহ হোক জাহান্নাম, তাতেও রাজি আছি। তুই এই কষ্ট সহ্য করা যাচ্ছে না। নবী ঈসা বলছে আমি আল্লাহর সামনে যে কথা বলবো আমার এ সাহস নেই, আমার কি হবে? ঈসা নবী নফসি নফসি চাল্লা, আমার কি হবে আজকে? আমি কি করে রেহাই পাবো? আমি কি করে রেহাই পাবো? মূসা নবীর কাছে যাবে, মূসা নবীর কাছে যাবার পর মূসা নবীকে বলবে ও নবী, আল্লাহকে বলেন না যেন তাড়াতাড়ি বিচারটা শুরু করে দিতে। কেন কেন বলছে হয় ফাইসাল্লাহ হোক জান্নাত, না হয় ফাইসাল্লাহ হোক জাহান্নাম, এই কষ্ট সহ্য করতে পারছি না আমরা। ওই সময় নবী মূসা বলবে যে আমি পারবো না, কেন আজ আমার কি হবে? মূসা নবীও নাফসি 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 করবে। ওই কঠিন দিনটা রাখা আছে না? না, একটা বিশ্বাস আছে আপনাদের? আপনাদের আমার নবী আল্লাহ কি নিয়ামত করেছে দেখেন, কেন নবী নবী করতে বলছি আর কেনই বা আমি নবী নবী করছি? আল্লাহ 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরকে পাঠিয়েছে দুনিয়ায়, সবাইকে আমার আল্লাহ বলেছে যাও দুনিয়ার মানুষকে বলো আমি আল্লাহ আমাকে যেন মানে, তারা ভালো নেক কাজ ইবাদত যেন করে, আমি আল্লাহ ওদের জন্য জান্নাত বানিয়েছি, জান্নাত দেবো। বদ কাজ খারাপ কাজ করলে আমি আল্লাহ ওদের জন্য জাহান্নাম বানিয়েছি, জাহান্নাম দেবো। 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর দুনিয়াতে এসে বলেছে, শুনছেন আপনারা, এসে বলেছে কি? ইবাদত করো, ভালো কাজ করো, নেক কাজ করো, আল্লাহ জান্নাত বানিয়েছে, আল্লাহ জান্নাত দেবে। খারাপ কাজ করলে আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছে, জাহান্নাম দেবে। সবাই এসে বলবে। আর আমার নবীকে আল্লাহ বারোই রবিউল আউয়াল সোমবার শুভ সাদেকের সময় পাঠালেন, আমার নবী আগমন করলেন। আমার নবী কি বলেছিল? আমার নবী বলেছিল লাত উজ্জা বলে পূজা পাঠ করিস না, এক সৃষ্টিকর্তা আমাদের খোদা মওলা আল্লাহকে সিজদা কর, এটা যদি নত হয় এক আল্লাহর কাছে, দ্বিতীয় কারো কাছে নয়। কলমা পড়ে মুসলমান হ, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে, তাসবিহ তেলাওয়াত কর, শরিয়াত মেনে চল, আল্লাহ জান্নাত বানিয়েছে, জান্নাত দেবে। আমার রসুল বলেছে না? আমার নবী কি বলেছে শুনেছেন? আমার রসুল এগুলো বলেছে, সাথে আমার রসুল বলেছে যে আমি রসুল জান্নাত দেখে এসেছি, আমি রসুল জান্নাত দেখে এসে তোমাদেরকে বলছি ভালো কাজ করো, আল্লাহ জান্নাত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। সমস্ত নবীরা কি বললো? ইবাদত করো জান্নাত যাবে, খারাপ কাজ করলে জাহান্নাম যাবে। আমার রসুল বলছে আমি দেখে এসে বলছি ইবাদত করো, আল্লাহ জান্নাত বানিয়েছে, জান্নাত দেবে। জোরে বলো খারাপ কাজ করলে আমি রসুল দেখে এসেছি, আমি নবী দেখেছি, আল্লাহ জাহান্নাম বানিয়েছে তোমাদের জাহান্নাম। সমস্ত নবীরা শুনে বলল আর আমার নবী দেখে এসে বলল। সুল্লা গরিছে মিরাম্বারা তরুণীরা আমার নবী পাকের কথা আমার আল্লাহ পাক জানিয়ে দিল, এ জিবরাইল যা
দাও, আমার হাবিবকে যে জানিয়ে দাও, আমার দোস্তকে যে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের দিদার পেতে চাই। সমস্ত নবীর আল্লাহর কাছে কাজ আল্লাহ আমরা দেখবো, আমরা দেখবো, আমরা দেখবো, আমরা দেখবো, আল্লাহ বলছে হবে না, হবে না, আর আমার নবীর কথা আমার আল্লাহ বলছে জিবরাইল যা আমার বন্ধুকে যে বলো, বলো আমার দোস্তকে যে বলো, আমার হাবিবকে যে বলো, আমি আল্লাহ আমার হাবিবের দিদার পেতে চাই। জোরে বলো নবীর মাকাম বুঝছেন আপনারা? এ রাজুলি রাই 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 এ নবী পাকে প্রেমিকে রাই রাই কাল কিয়ামত ময়দানে সমস্ত বান্দা বান্দিরা 1,24,000 নবী পয়গম্বর নফসি 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 করবে। এ যুবক কি হবে সমস্ত নবীরা বলবে আমাদের কি হবে, আমাদের কি হবে, আর আমার নবী সেজদায় পড়ে বলছে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা দিলাম, দিলাম দাও দাও কিছু দাও দাও দাও, শুধু নবো না, ইসলামের জন্য দিতেও হয়। নবীর মোহাম্মদ, নবীর ভালোবাসা, নবীর প্রেম দিলে রাখো রাখো। আল্লাহ যদি বলে কি নিয়ে এসেছিস, আল্লাহকে বলবে আল্লাহ কিছুই নিয়ে আসতে পারিনি আল্লাহ, তবে আপনার হাবিবের মোহাম্মদটা আমাদের দিলে আছে, আমার আল্লাহ দয়াময়, ওটার জন্যই আমার আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। বেদনো শুনি আল্লাহুম্মা সকলে সকলে আমার সাথে সাথে পড়েন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলাল্লাহ, পুকারো ইয়া রাসূলাল্লাহ, জব তালাক লিয়ে চাঁদ তারে ঝিল দরুন শুনি মুসলমান বলেছে মেরা বারা তরুণেরা আল্লাহ নবী দুনিয়ার মা
চলে গেল আল্লাহ নবীকে দেখতে লেগে গেল আমার রাসূলুল্লাহ চিন্তার মধ্যে রয়েছে আমার রাসূলুল্লাহ পরেশানির মধ্যে রয়েছে আমার রাসূলুল্লাহ চিন্তার খানুতের মধ্যে রয়েছে ওই সময় সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন চিন্তার মধ্যে রয়েছে ওই সময় আমার নবী পাক বলেছিল হে বাবা সামারা তোমরা কি মামা জানতে যাও বাবা জানতে যাও ওই সময় সাহাবা হুজুররা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মিয়াদুবি মাফুরের মিয়াদুবি ক্ষমা করে আপনি যদি আমাদেরকে বলে আমরা তবে জানতে পারবো ওই সময় আমার নবী পাক বলেছিল হে মামা সামারা আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে হাবিব আপনি শুনে আপনি শুনে আপনার গুনাহগার উম্মত উম্মতের মধ্যে থেকে আমি আল্লাহ 7 লাখ গুনাহগার উম্মত উম্মতকে বিনা হিসাবে দয়া জান্নাত দিয়ে দেব খুশি সংবাদ না দুঃখের খুশি না দুঃখ দুঃখ তা নবী সাহাবারা নবীকে জিজ্ঞাসা করছি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আনন্দ এটা তো খুশি আমার আল্লাহ জানিয়েছে হাবিব আপনার উম্মত উম্মতির থেকে মধ্যে থেকে 7 লাখ উম্মত উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেব এ তো আনন্দ সংবাদ আপনি কেন পেরেশানের মধ্যে আছেন এ যুবকে আল্লাহ নবী সাহাবা হুজুর দেখে বলেছিল আমি রাসূলুল্লাহ কেন চিন্তার মধ্যে আছি বাবা তোমরা কি বাবা জানতে চাও বাবা তোমরা জানতে চাও সাহাবা হুজুররা বলছি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমাদেরকে বলেন তবেই আমরা জানতে পারবো কেন আপনি রাসূল যা জানেন আপনি নবী যা বোঝেন আমরা তা বুঝি না আল্লাহ নবীকে আল্লাহ তো মাকাম দিয়েছে যে আমার রাসূল সামনে যতটা দেখতে পায় আমার নবী পাক পিছনেও ঠিক ততটাই দেখতে পায় জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী ডান দিকে যতটা দেখতে পায় বাঁ দিকেও নবী আমার ঠিক ততটাই দেখতে পায় জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী আসমানের উপরে যতটা দেখতে পায় নবী জমিনের নিচে ঠিক ততটাই দেখতে পায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবারা বলেন হুজুর আপনি যদি বলেন তবেই তো জানবো আমরা কি করে জানবো আল্লাহ নবী তখন বলছে বাবা সাহাবারা আমি নবী এই কারণে চিন্তার মধ্যে আছি আল্লাহ যদি আরেকটু বাড়িয়ে দেয় আল্লাহ 7 লাখ বলেছে একটু যদি আর বাড়িয়ে দেয় আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির মধ্যে থেকে আর একটু বেড়ে তারা জান্নাতি হবে তাই জন্য আমি চিন্তায় আছি আল্লাহ নবী সাহাবা আমার নবী পাককে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ পাককে আরো বানিয়েছে আরো বানিয়েছে ওই সময় আমার নবী পাক বলেছিল হে বাবা সাহাবারা আমি নবী পাক আমার আল্লাহ পাককে আমি বললাম ও রবে আল্লাহ আর কি বানানো যাবে না বানানো যাবে না আমার আল্লাহ পাক ওই সময় আমাকে জানিয়েছে হে আমার দুশ্মন মানুষ আমি আল্লাহ পাক আল্লাহ নবী বলছেন আল্লাহ আর একটু বাড়ানো যাবেন আল্লাহ বলছে ঠিক আছে বন্ধু আরো 7 লাখ দেব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী আবার আমার নবীকে আবার বলছে হুজুর তারপর কি হলো নবী সাহাবারা নবীকে যখন বললেন আল্লাহ নবী বলছে বাবা সাহাবারা আমি নবী আবার আল্লাহকে বললাম আল্লাহ আর একটু হবে না আর একটু বাড়ানো যাবে না আমার আল্লাহ বলেছে হাবিব আরো 7 লাখ দেবো জোরে বলবেন না সুবহানাল্লাহ
তিনবার হলো, আবার নবী বলছে আল্লাহ আর একটু বাড়ানো যাবে না? আমার আল্লাহ বলছে হাবিব ঠিক আছে আরো সাত লাখ দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী বলে আল্লাহ আর একটু বাড়ানো যাবে না? আর একটু বাড়ানো যাবে না? আমার আল্লাহ জানিয়েছে হাবিব ঠিক আছে আরো সাত লাখ দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চাইতে থাকছে, আল্লাহ বাড়াতে থাকছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার আমার নবীকে জিজ্ঞাসা করছেন, হুজুর তারপরে কি হলো? নবী বলছে আমি চাইছি আমার আল্লাহ পারাচ্ছে। এ আমার সাবর আমি নবী পাক এরকম আমি বারবার আল্লাহ পাক আমি বলছিলাম আল্লাহ পাক আর কি বাড়ানো যাবে না, বাড়ানো যাবে না, আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে আমার দুসু আমার রসু আমি আল্লাহ পাক আপনাকে আরো দেব আরো সারা গুনাহগার তোমার দিকে জান্নাত দেব। এরকম ভাবে বাড়াতে বাড়াতে আমি যখন আবার বললাম আল্লাহ পাক আর কি বাড়ানো যাবে না, বাড়ানো যাবে না, আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়ে আপনাকে জানিয়ে দিলাম আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আপনি আমাকে বলছে আমি আল্লাহ পাকে মার আপনাকে দিচ্ছি। আপনি শুনে প্রথমে যে সাত লাখ গুনাহগার উম্মত উম্মতিকে বিনা হিসাবে আমি আল্লাহ আরো সাত লাখ সাত লাখ সাত লাখ দিকে বিনা হিসাবে দয়া জান্নাত দিয়ে দেব। প্রথমে যে সাত লাখ দেবো বললাম ওই সাত লাখের সাথে এক একজনের সাথে সাত লাখ করে দেবো, দ্বিতীয় নম্বরের সাথে সাত লাখ, তিন নম্বরের সাথে সাত লাখ, চার নম্বরের সাথে সাত লাখ, পাঁচ নম্বরের সাথে সাত লাখ, সাত লাখের সাথে সাত লাখ দেবো, জোরে বলো। এটা কোন কোন কিতাবে আসছে সত্তর হাজার, সত্তর হাজার, কত কত সত্তর হাজার, সত্তর হাজারের সাথে এক একজনের সাথে সত্তর হাজার। আবার কোন কোন কিতাবে আসছে সাত লাখ, আমি একটু বেশিটা বললাম, অসুবিধে আছে? আমার আল্লাহ তো দয়াময়, বেশিটা ধরে রাখি না, অসুবিধে কি আছে? আমার আল্লাহ তো রহমান রহিম, রসুলকে মোহাব্বত করো, ভালোবাসো। আমরা মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কিবলার অনুসারী, বিদায় নিবার আগে একটা কথা বলি যে সমাজে এখন একটা বিরাট সমস্যা চলছে, সমাজে একটা বিরাট সমস্যা চলছে, এটা মুরিদদের জন্য পরীক্ষা। শুনছেন আপনারা, আপনারা মুরিদ তো, দাদা খুঁজলেন মুরিদ কারা কারা, একটু হাত তোলেন দেখি, হাত তোলেন, হাত তোলেন, লম্বা করে তোলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাত না পা, আপনারা মুরিদ তো, এখন এখন খবরদারি বিষয়ে মাথা মারতে আসবেন, এই বিষয়ে মাথা মারতে আসবেন না। মুজাদ্দিদের জামানের মুরিদ দাদা হুজুরকে ধরে রাখেন, পাঁচ হুজুরকে ধরে ধরে, শুনছেন শুনছেন, তিনাদের দেখানো রাস্তার উপর দিয়ে চলেন, ওই রাস্তার উপরে যদি জুবায়েদ সিদ্দিকী চলে, জুবায়েদ সিদ্দিকীকে নেবেন, যদি জুবায়েদ সিদ্দিকী ওই রাস্তার উপরে না থাকে, জুবায়েদ সিদ্দিকীকে নেবেন না, গ্রামে দাওয়াত করবেন না, সম্পর্ক রাখবেন না, মুসাবা করবেন না, লেনদেন রাখবেন না, নজরানা দেবেন না, কোনো রকম রকম ভক্তি ভালোবাসা থাকবে না, রাখবে না, এ কথা বুঝছেন? যদি যদি ওই ওই দাদা হুজুর পাঁচ হুজুরের যে রাস্তা আছে দেখানো রাস্তা, ওই রাস্তার উপরে জুবায়েদ সিদ্দিকী আছে, জুবায়েদ সিদ্দিকীর আর এক ভাই আছে, আর এক চাচা আছে, আর এক বাবা আছে, আর এক ভাই আছে, ওই রাস্তার উপরে চলছে, আলহামদুলিল্লাহ এনাদেরকে নিয়ে থাকবেন, তাহলে যে পীরের আওলাদটা রাস্তায় নেই তাদের থেকে থেকে দূরে থাকবেন। কেন? আমার মুজাদ্দিদের জামান শিক্ষা দিয়েছে, আমার মুজাদ্দিদের জামান শিক্ষা দিয়েছে, বাবা মুরিদরা আমার আলা ওলাদদের মধ্যে যদি কেউ বিগড়ে যায়, যদি কেউ খারাপ হয়, তাদের থেকে কি দূরে থাকবে, ঝগড়া করবে
তাদের থেকে কি বলেছে, দূরে থাকবে, সালাম কালাম দেবে না, মুসাবা করবে না, লেনদেন রাখবে না, কোনো সম্পর্ক থাকবে না, গ্রামে দাওয়াত করবে না, কোন রকম তোমাদের সাথে তার সম্পর্ক রাখবে না। তবে আমার ওই আওলাদের বিরুদ্ধে কথা বলবে না, কেন ওরা নবীর খানদান, কুরাইশ বংশের আওলাদ, নবী সাহাব আবু বকরের রক্ত আছে, সমালোচনা করো না বাবা, দূরে থেকো বাবা। সমাজে এখন বিরাট একটা ফেতনা চলছে, দাদা হুজুর রাজনীতি করেছে না করেন, জানেন তো আপনারা, শোনেন না আপনারা, সারা দেন জানেন তো, দাদা হুজুর গেলে বিরাট ফেতনা চলছে সমাজে, কিছু মানুষ ভেবে নিয়েছে কি জানেন, সিলসিলাটা শেষ, আর বেশি দিন সিলসিলা শেষ, যে যেমন যাচ্ছে লুটে লুটে বলছে, আর বেশি দিনের নয়, যে যেমন বাড়ছে লুটছে, যে সিলসিলা শেষ, সিলসিলা শেষ আর থাকবে না। কিন্তু জানেন আমার মুজাদ্দিদে জামান বলেছে, বাবা আমার সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, জোরে বলো। এখন জুবায়ের সিদ্দিককে আমি যদি মনে করি সিলসিলা শেষ হয়ে যাবে, এটা তো কিয়ামত পর্যন্ত জারি থাকবে, আমার মুজাদ্দিদে জামান বলেছে বাবা। রসুল্লাহ করেছে মিরাম্বারা তরুণীরা, আমার বিরাবু মক্কা জানিয়েছে বাবা মুরিদেরা, আমি আবু মক্কা দুটো জিনিস রেখে দিয়ে গেলাম বাবা, আমি আবু মক্কা দুটো জিনিস রেখে দিয়ে গেলাম বাবা, একটা হলো আমার সিলসিলা, দ্বিতীয় নম্বর গুলো পুরোপুরা শুনবে কুশ ভাই সেই সে ফালগুনি সালে সোয়া, এই সিলসিলা যদি কেউ ক্ষতি করে, আরে তিন তিন সালে সোয়া যদি কেউ ক্ষতি করে, কাল কিয়ামত ময়দানে আমি আবু মক্কা আমার সাথে তার পূজা পড়া হবে। একুশ বাইশ তেইশে ফাল্গুন ইসালে সব, যদি কেউ ক্ষতি করে আর আমার সিলসিলা যদি কেউ ক্ষতি করে, আমি আবু বকর আমার সাথে কিয়ামতের ময়দানে পূজা পড়া। যদি তোমার দ্বারাই ক্ষতি হয়ে যাও হয়ে যায়, তৈরি থেকো আবু বকরকে জবাব দিবার জন্য তৈরি হয়ে। আমি আবু মক্কা জানিয়ে দিলাম বাবা, আমার সিলসিলা শেষ হবে না, হবে না, হবে না, আমার সিলসিলা কাল কিয়ামত পর্যন্ত জারি থাকবে, আমার সিলসিলা আমার আলা উলাদ, আমার আলা উলাদ রাজুদের নারে চলে যাবে, এ বাবা মুরিদরা আমার সিলসিলা শুনো, আমার মুরিদরা চলে যাবে, এ বাবা চলে যাবে, যিনি ফুরফুরা জমিনে শুয়ে আছে ওই আবু মক্কার গেল্লা পাক, এত পাওয়ার এত ইজ্জত দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে ওই আবু মক্কার ক্ষমতা দেবে আমার হাতকে ধরে, আমার আল্লাহ আগার তুই আগার জান্নাতে নিয়ে যেতে পারবে। সাফায়াতের পাওয়ার আল্লাহ শুধু নবীকে দেবে, শুনছেন শুনছেন, কিন্তু আল্লাহ ওলিদেরও পাওয়ার দেবে, কাদের দেবে, দেবে ওলিদেরও পাওয়ার দেবে। দাদা হুজুর তো ওলি ছিল, দাদা হুজুর ছিল মুজাদ্দিদ, অর্থাৎ ওলি তৈরি করার ফ্যাক্টরি ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এ জুলাঙ্গিরা এ আমার জামানার মুজাদ্দিদ, আবু মক্কা সিদ্দিকের অনুসরণী অনুগামী মুরিদেরা, বাবার ওই আবু মক্কা সিদ্দিককে আল্লাহ বা মুজাদ্দিদ করে বাজিয়েছিল, যাও চলে যাও চলে যাও, জমিনে চলে যাও, আমার উলামীকে জেগে আসা করে দাও, আবু মক্কাকে
আল্লাহ কি নিয়ামত করেছে, আবু বকর এরকম ভাবে ওয়াজ করেছিল, এরকম ভাবে মুরিদেরা শুনেছে, যখন উঠে গিয়েছে, যখন উঠে গিয়েছে আল্লামা রুহুল আমিন হয়ে গিয়েছে, যখন উঠে গিয়েছে আব্দুল মাহমুদ উঠে গিয়েছে, এর জনকেরা পাবে না, যখন উঠে গিয়েছে সুফি আব্দুল মুমিন হয়ে উঠে গিয়েছে, এর জনকেরা পাবে না, আমার পীর আবু বকর ওয়াজ করেছে যারা মানার মুথু মেরেছে, আল্লাহ পাক আব্দুল মাহমুদ কে কত মাখান দিয়েছে, কবরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিত এই কবর বাসিটা দাও কি অবস্থা দায় শুয়ে আছে, আল্লাহ আমি বলতে লেগেছে এ আবু বকর মুরিদরা আমি রুহুল আমিন, রুহুল আমিন হতে পারতাম না যদি আবু বকর এর হাতকে না ধরতাম, আমরা কাকে ধরবো, জুবায়ের সিদ্দিককে না দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুরকে যে আপনারা পেয়েছেন আমার জন্য পেয়েছেন, দাদা হুজুরকে যে আপনারা পেয়েছেন আমার জন্য পেয়েছেন, না দাদা হুজুরের জন্য আমি জুবায়ের আমাকে পেয়েছেন, দাদা হুজুরের জন্য আমাকে পেয়েছেন, তাহলে আমার জন্য দাদা হুজুরকে পাননি। সমাজে অনেক রকম কথা চলছে, তবে একটা কথা আমি বলে যাই আপনাদের, দাদা হুজুর পিতকেবেলা রাজনীতি করেছে না করেন, আবার তো সমাজে এটাও চলছে যে আমার রসুল রাজনীতি করেছে, সমাজে এটাও চলছে আমার নবী নাকি রাজনীতি করেছে, সমাজে এটাও চলছে সাহাবা হুজুরা নাকি রাজনীতি করেছে, রাজনীতি করেছে না করেন মুখের কথা কেন বিশ্বাস করবেন, আমি এক রকম বলবো আরেক ভাই আরেক রকম বলবে, আরেকজন এসে আরেক রকম বলবে, চামড়ার মুখ বলতে ট্যাক্স লাগে বলবেন, বলবেন তো চামড়ার মুখ বলতে কি ট্যাক্স লাগে, লাইসেন্স আছে নাকি, যে লাইসেন্স কেড়ে নেওয়া হবে ফাইন করা হবে না, চামড়ার মুখ বলতে পয়সা লাগে না, তবে তবে ফুরফুরা শরীফ থেকে একটা কিতাব আমার একটা ভাই বার করেছে মোহাম্মদ মুসাইদ সিদ্দিকি, কি নাম, কি নাম, মোহাম্মদ মুসাইদ সিদ্দিকি, সিদ্দিকি আমার মুজাদ্দিদের জামানের আওলাদ, আওলাদ আমার এক ভাই, ভাই তিনি কিতাবটা বার করেছে, করেছে প্রচারে, দাদাপীঠ প্রকাশনী, দাদাপীঠ প্রকাশনী প্রতিষ্ঠাতা প্রিজাদা জুনায়েদ সিদ্দিকি আমার মেজো ভাই, যার ভাই দাদাপীঠ প্রকাশনী থেকে কিতাবটা বার হয়েছে, হয়েছে কিতাবটার দাম হচ্ছে ২০ টাকা, কটাকা কটাকা ২০ টাকাটা কি আমাদের কাছে বড় জিনিস, বলবেন বলবেন, যুবকেরা চারটে চারটে তেরেঙ্গা খেলে শেকর খেলে বিমল খেলে শেষ, চারটে পান খেলে চারটে চা খেলে শেষ, তবে তবে তোমার মুজাদ্দিদের জামান কে নিয়ে খেলা করো নি হাজর করে বলে যায়, বলে যায় কেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দাদা হুজুর বলছে আমার সামনে যাও, আমার সাথে জবাব দিতে হবে আমাকে, আমাকে সিলসিলার ক্ষতি করছো না উপকার করছো, জুবায়ের সিদ্দিকি সিলসিলার ক্ষতি করছে না উপকার করছে, এই কিতাবটা পড়বেন, কথা বুঝছেন আপনারা, ২০ টাকা দিয়ে কিতাবটা নেবেন, কিতাবটা পড়বেন, যদি পড়তে নাও পারেন বাড়িতে যে পড়তে পারে তাকে পড়তে বলবেন, আপনি শুনবেন আমার রসুল রাজনীতি করেছে না করেন টোটাল সবকিছু এতে আছে, প্রথমে সাহাবা হুজুরা রাজনীতি করেছে না করেন, আজ থেকে ১,৫০০ বছর আগে এই রাজনীতি ওয়ার্ড এটা ছিল না, ছিল আজ থেকে ১,৫০০ বছর আগে এই রাজনীতি, এই যে শব্দটা সবকিছু টোটাল এতে লেখা আছে, একদম কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে লেখা আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম কিতাবটা আপনারা নেবেন, আসেন আসেন নবী সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাককে সালাম দিয়ে দিই, সালাম আছেন, 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 কি বলছেন, এদিকে আছেন, এদিকে চলে আসেন, এদিক থেকে, এদিক থেকে।
আসেন নবী পাককে সালাম দেব সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে। নবী পাককে সালাম দিয়ে দেন, যাদের পায়ে জুতো আছে, যারা বাইরে দাঁড়িয়ে আছেন, ভেতরে আসেন, জুতো খুলে দেন, ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে নবী পাককে সালাম দিয়ে দেন। ইয়া নবী সালাম। জিব্রাইল দিল ও যে আওয়াজ খুলে দাও আসমা আনর দুআ এসেছে নবী ইদর সেদার করিবে আল্লাহ আর আমাদের সালাম কবুল করুক সকলে বলুন আল্লাহুম্মা সকলে বসুন দরুদ শরীফ আল্লাহুম্মা চেয়ারটা দেন। দরুন শরীফ আল্লাহুম্মা দরুন শরীফ আল্লাহুম্মা মুসলমা গণেছে মীরা বারা তরুণীরা নবী পাকে প্রেমিকেরা জমানার মুসাদের আবু বকর সিদ্দিকী অনুসরণী অনুগামী মুরিদেরা এ মারা আল্লাহ তোমার আমার প্রিয় মুর্শিদকে কি নিয়ামত করেছে দেখো আল্লাহ তোমার আমার প্রিয় মুর্শিদকে আল্লাহ কি নিয়ামত করেছে এটা বুঝো আবু বকর আজ ধরেছে সে বিশাক আল্লাহর ওলি হয়েছে ওলি হয়েছে এ যুবকের আগা ওই আবু বকর আল্লাহ পাক পাঁচটা উলাদকে দিয়েছিল আল্লাহ পাক পাঁচজনকে পাঁচটা নিয়ামত করেছিল আল্লাহ পাক আবু বকর পাঁচটা উলাদ দিয়েছিল আল্লাহ পাক পাঁচজনকে পাঁচটা গোলাপ ফুল করেছিল আবু বকর আল্লাহ পাক পাঁচটা উলাদ দিয়েছিল আল্লাহ পাক পাঁচজনকে পাঁচটা খুশবু করেছিল তাদের মধ্যে থেকে আমি একজনের কথা বলে যাই একজনের কথা বলে যাই কার কথা আপনাদের কাছে শোনাবো স্মৃতির ছোট গুজুর ফিকে বেলা আল্লাহ পাক জিনাকে উনবে আল্লাহ পাক জিনাকে মুজাদ্দিদ উলাদ করেছিল আল্লাহ পাক জিনাকে আশিকে রাসূল করেছিল আল্লাহ পাক জিনাকে ফানাবিল্লাহ ফানাবিশাই করেছিল আল্লাহ পাক জিনাকে সুলতানুল ওয়াইজিন করেছিল এ বাবা আমার মুজাদ্দিদের জামানা আবু বকর সিদ্দিকীর অনুসরণী অনুগামী মুরিদেরা
যে ছোট গুজুর ফিকেবেলা এইরকম ভাবে ওয়াদ করেছিল, এইরকম ভাবে যে আপনারা শুনছেন আপনার বাপ দাদুরা শুনেছিল, যে ছোট গুজুর ফিকেবেলা তিনি ওয়াদ করতে করতে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে সালাম দিতে লেগে গেল, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজরিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, এই রকম আমি গুজরাম সালাম নিতে লেগে গেল, মুরিদরা দেখা দেখে হুজুরের সাথে উঠে দাঁড়িয়ে সালাম দিল, আবার হুজুরবার বসে বলল এ যুবকেরা এমন সময় মুরিদদের মধ্যে দিকে একজন উঠে দাঁড়িয়ে বলেছিল জুনুবি আজুবি মাফ করে বেয়াদুবি ক্ষমা করে, কি ব্যাপার আপনি যদি আমাদেরকে বলতে, ওই সময় শুনে জুনুবিন গিমলা বলল এ বাবা মুরিদরা আমি আবু বকরের ছেলে জুলফিকা, তোমাদেরকে কি বলবো বাবা, আমার পিছনে আল্লাহর আজী বান্দা বসে আছে বাবা, এদেরকে তোমরা জিজ্ঞাসা করো বাবা, ওই সময় পিছনে সাজুন আল্লাহর আজী বান্দা ছিল, ওই সাজুন আল্লাহর আজী বান্দা তারা উঠে দাঁড়িয়ে বলেছিল এ জামানার মুসাদ্দিদ আবু বকর সিদ্দিক, অনুসারী অনুগামী মুরিদেরা জিনাতে ছোট খুজু ফিকেমলা এই জায়গায় বসে আজ করছিল, আমরা বসে শুনছিলাম তোমরা বসে শুনছিলে, এমন সময় আমরা দেখতে পেয়ে গেলাম এই জায়গাতে তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তিনি তাসরিগিব নিয়ে এসেছে, ছোট গুজুর ওয়াজ করছে, রসুল তাসরিবাস নিয়ে আনছে, আর সমাজে কিছু মানুষ তৈরি হয়েছে যে ছোট হুজুরকেও গাল দিচ্ছে, পাঁচ হুজুরকেও গাল দিচ্ছে, দাদা হুজুরকেও গাল দিচ্ছে, তাদের আলা ওলাদদেরও গাল দিচ্ছে। প্রথমে যে কথাটা বললাম ওটা মাথায় রাখবেন, আপনাদের দাদুদের জন্য আমরা ইসলাম পাইনি, আমার দাদুদের জন্য আপনারা ইসলাম পেয়েছেন, যার দাদুর জন্য ইসলাম পেলেন তাদের আলা ওলাদদের সমালোচনা করলে একটু চিন্তা করে করবেন, কথা বুঝলেন? আসেন আর সংক্ষেপ করবো। আলহামদুলিল্লাহ আমার ভাই এসেছে, মাশাআল্লাহ খুব সুন্দর গজল বলে, সুন্দর গজল বলে, দু চার কিছু কথা বলবেন, তারপরে তারপরে আমার বড় ভাই আসবেন, পীরজাদা মাওলানা মোহাম্মদ সাফির সিদ্দিক আল কুরাইশী আল হাশেমি তিনি আসবেন, তিনি আখেরি দোয়া, তাই তো? হ্যাঁ ভাইজান আখেরি দোয়া করবেন, আমি বিদায় নেব, ভাই এসেছিল তো বিদ্যান নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, বিদায় নিলাম, রাগ করলেন আপনারা? কি গো ভাইরা রাগ হয়েছে আমার উপরে তোমাদের, কারা কারা ভাইজান মনে করেন হাতটা তুলে দেখি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের রাগ হয় না তো? যদি আমার কথায় আমার বলায় আমার ভাষায় আমার ব্যবহারে আপনি দুঃখ কষ্ট ব্যথা পেয়ে থাকেন, আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাইছি, আল্লাহর রাস্তায় আমাকে মাপ করবেন, মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাওয়া নবীর সুন্নাত, কার সুন্নাত? মাপ চাওয়া নবীর সুন্নাত, মাপ চাইলে কেউ ছোট হয় না, তথাপিও আমি মাপ চাইলাম মাপ করবেন, হ্যাঁ এটা মানছি যে আমি হয়তো প্রথমে খুব কড়া কড়া দুটো বড় বড় কথা বলেছি, কিন্তু একটা জিনিস ভাবেন আপনারা, আমি যখন উঠেছিলাম চারজন না পাঁচজন বসছিল, তাই তো? চারজন পাঁচজন, ওই যে চার পাঁচজন ছিল ওটাও কমিটির লোক, দেখছে বলছে ভাইজান বিপজ্জতি হয়ে যাবে, আরে না গো, কেউ যদি বসে নাও থাকে আমার আল্লাহর ফেরেশতারা শুনবে, এই কথা ঠিক না ভুলগো? এত লিয়ে কি করবে, এত লিয়ে কি করবে, কবুল যদি না হয় অল্প হোক না, যদি আল্লাহ কবুল করে অল্পটাই কাজ হয়ে যাবে, এ কথা সত্য না মিথ্যে গো? তবে আমার রাগ হয়েছিল একটা জায়গায় যে আমরা ইসলামটাকে নিয়ে খেলা করছি, রাস্তায় দেখছি ছেলেরা হই 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 করছে, তার হয়তো দুটো বড় বড় কথা বলেছি, যে যুবক ছেলেগুলো সব জান্নাতে এসে বসলো, জান্নাতে এসে বসলো, আপনারা বলেন এরা যে এসে বসলো গুনাহ হলো, বলুন গুনা হলো? এরা যতক্ষণই বসে রইল গুনা তো দূরের কথা, শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি হচ্ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ, এটা কি আমি ভুল করেছি? আপনাদের যদি মনে হয় ভুল করেছি মাফ করবেন, কিন্তু আমার মনে হচ্ছে আমি ভুল করিনি। তবে যুবকদের উদ্দেশ্যে বলে যাই, যখন গ্রামে নবীর মিলাদ হবে খবরদার, খবরদার রাস্তায় হই হই করবে না, দোকানে যাবে না, আড্ডা দেবে না, নবীর মিলাদ যেদিন হয়নি সেই দিন যা করো করো, নবীর মিলাদের দিন অন্যায়টা করো না। যাক আমি বিদায় নিলাম, সকলে একবার আমাকে সালাম দেন।
ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, দরুদ শরীফ আল্লাহুম্মা تكبير نار التكبير نار